ঠিকানাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নদিয়া, পুলিশ স্টেশন হচ্ছে কালীগঞ্জ, পলাশি মীরা পলাশি মাঠপাড়া। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইগুলি, এই মুরগিগুলির বয়স হচ্ছে 3.5 মাস, এবং আর মাসখানিকের মধ্যে এগুলা ডিম চলে এসেছে। এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি মিন্টু। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব কি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দেবেন। আগামীতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের সঙ্গে তুরন্ত নোটিফিকেশন মিলে যাবে। আসুন আজ আমরা এই ভাইয়ের সামনে দেখব যে দোতলার মধ্যে কীভাবে উনি এই দেশি মুরগি লালন পালন করে, এবং কত মুরগি এনার এখানে আছে তাই আমরা এখানে আজকে দেখব। আমরা এই এখানে দেখব আজকে এই দোতলার মধ্যে উনি কতগুলি মুরগি চাষ করেন এবং এর ওপরে কতটা সময় দেয়। আপনি একাই চাষ এগুলো মানে দেখাশোনা আপনি একাই করেন? আপনার বাড়িতে কোনো বেটা ছেলে বা কেউ নেই? উনি আছে, আপনি এই যে মুরগি লালন পালন করছেন কতদিন থেকে করছেন আপনি এগুলা? ছ মাস হচ্ছে। তা এই 6 মাসের মধ্যে এই মুরগিগুলো দেখা যাচ্ছে না, এই মুরগিগুলো নিয়ে দুবার হচ্ছে তাহলে, মানে দুবার মানে 6 মাসের মধ্যে একবার মুরগি বড় হয়ে গেছে, সেগুলি বিক্রি করার পরে আবার এই নতুন করে এইগুলো বাচ্চা। তা এইখানে আপনার কত মুরগি আছে এখন বর্তমান? 1000 মুরগি আছে। তা এই 1000 মুরগিতে আপনার এই যে খাওয়া দাওয়া দেন, এইগুলি দিনে কতবার দেন খাবার দাবার? ছোটতে মানে কুড়ি গালি দিতে হয়, আর বড় হলে 3 বার লাগে। কোনো একটা লিমিট আছে তো যে আমি এই লিমিট মানে এই সময়ের মধ্যে এদেরকে খাবার বা পানি দেবো? সেগুলো টাইমে দিই, সকালে দুপুরে রাতে। এটা খুব ভালো। আর এই যে মুরগি মানে অসুখ বিসুখ হলে পরে আপনি কি কিছু বুঝতে পারেন যে এই মুরগিটা এখন মানে যে এমন একটা অসুস্থর মধ্যে পড়েছে সেগুলি কি বোঝা যায়? হ্যাঁ, বুঝতে পারা যায় যে এরকম মুরগিটা ঝিমাইছি হয়েছি সেটাকে বোঝা যায়। আর এই মুরগি দেখা গেল যে ওষুধ পাল্লা নিয়ে আসা, তার জন্য কি কোনো একটা লোকের মাধ্যমে আনা হয় না, আপনি এই নিজে কোনো ডক্টরের সঙ্গে? আর এই যে এই হ্যাঁ, এটা তো একটা ভালো দেখভাল যা করার জন্য একটা লোক খাবার থেকে ওষুধ থেকে সবকিছু। আর এই যে ইয়ে গুঁড়ো বা তোষ এইগুলো বলছে, এইগুলা কি কোনো শুকানোর মধ্যে মানে বার করে ফেলে দেওয়া হয় না, এর মধ্যেই এই যে এখন বর্তমান যেগুলো আছে এইগুলা কি এই মুরগি প্রথম থেকে নিয়ে আসা পর্যন্ত এইগুলো আছে না, এগুলোর মধ্যে কোনো একটা চেঞ্জ মানে পরিবর্তন? আচ্ছা, আর বাড়ি বলি আমি একবার চালান দিই, দুবার দেওয়া হয় এক চালান। হ্যাঁ, এটা খুব ভালো। তা এখন বর্তমানে আপনার এখানে 1000 মুরগি আছে, এই এই মুরগির বয়স এখন কত হয়েছে বর্তমানে? এক মাসে 4 দিন এই হয়েছে। এখনও আপনাকে কমসে কম 1 মাস রাখতে হবে, তারপরে আপনি হয়তো বিক্রি করবেন, বা ডিম দেওয়ার জন্য কিছু মুরগি আপনার আলাদাভাবে সেগুলো আলাদাভাবে রাখা যায়, আর এইগুলি সব মানে বিক্রি করার জন্য। তা এই আপনার পক্ষে কীরকম মনে হচ্ছে যে মুরগি আরও অন্যান্য মেয়ে মানুষ যদি মনে করে যে না আমি লালন পালন করব বা এই মুরগি নিয়ে ব্যবসা করবো, তা তারা কি এই সম্ভব বলে মনে করবে না কি? মেয়ে মানুষের পারে না কেন, মেয়ে মানুষেরই তো কাজ এগুলো, এগুলো লালন পালন করা মেয়ে মানুষেরই কাজ, এসব কোনো ব্যাপারই না, এটা করে অন্য কাজ করা যাবে। আচ্ছা, আমি এটা সারি আলাদা সংসারের কাজ সারি, আমি আলাদা মেশিনের কাজ সারি, আমার বহুত কাজ মিলিয়ে আমার আলাদা চলে যায়। তাহলে তো এটা একটা খুব ভালো মানে এটা ঘরে বসে থাকা চাইতে এটা মানে একটা সাইড হিসাবে ব্যবহার করা যায়। যদি আপনি মনে করেন যে আমি ঘরের সংসারে কাজ করার পরও এইগুলি লালন পালন করবো, তবু আমার মনে কিছু মানে পরিশ্রম বলে সেরকম কিছু মনে হয় না। হ্যাঁ,
যদি আপনার কাছে আমি চাষ করব নতুন ভাবে তাহলে যদি আপনার সঙ্গে কেউ যদি যুক্তি পরামর্শ চায় তাহলে কি আপনি কি মনে করবেন তাকে যুক্তিটা দিয়া যেহেতু আমাদের পরিবেশটাই এরকম যদি পাশের মানুষ যদি কেউ চায় যে না একজন এরকম ব্যবসা করলে তার সংসারের উন্নতি হবে এবং সুখে শান্তিতে থাকবে এই যে আমি এর আগে 30,000 টাকা লাভ হয়ে যাব 30,000 টাকা লাভ হয়ে আবার আমার অতগুলো মুরগি আছে তাহলে আমার এটা কে দেয় আপনি 2 মাসে তাহলে 30,000 টাকার মতো লাভ আপনি যা খরচা করছেন তার থেকেও আপনার 2 মাসের মধ্যে 30,000 টাকা লাভ হয়েছে এবং আপনার বাড়িতে যে মুরগিগুলা ডিম দেওয়ার জন্য আছে এগুলা আলাদা ওগুলা বাদ আবার আমি খাবার বিক্রি করেছি সেগুলো বাদ মানে ভালোই লাভ আছে তাহলে একটা মেয়ে মানুষ যদি মনে করে যে আমি বাড়ির মধ্যে পুষবো সে 2 মাসের মধ্যে 30,000 টাকা 20,000 টাকা কমসে কম 20,000 টাকা সে ইনকাম করতে পারবে মানে মুরগির ওপরে যেরকম লালন পালনের দরকার সেটা যদি মুরগি ভালোভাবে পায় তাহলে পরে এগুলো হবে নিশ্চিন্ত এটা মানে কোনো সন্দেহ নেই এর মধ্যে এই বোনের কাছে এসেছি যে উনি একাই এগুলি দেখভাল করেন এবং এই 1,000 মুরগি যে লালন পালন করেন এটা একটা মেয়ে মানুষের মধ্যে উনি বলতে চাইছেন যে এটা কোনো একটা ব্যাপার নয় যদি মেয়ে মানুষ মনে করে যে না এগুলো আমরা ইনকামের রাস্তায় মানে করব এবং সংসারের কাজও করেন এবং এর ওপরে যে সময়টা দেন এটাও একটা বড় ব্যাপার তাই আমি রিকোয়েস্ট করব যে আপনারা যদি মনে করেন যে এরকম কোনো একটা মানে ব্যবসার দিকে এবং সংসারের দিকেও আমরা থাকব তাহলে এইগুলি করতে পারেন এবং এই ভিডিও দেখে যারা মনে করবেন যে আমি না আমার সংসারের কাজ এবং আমি এগুলি পাশে ইনকাম বলে যদি ব্যবহার করি তাহলে আপনারা নিশ্চয় পারবেন আর একটা কথা বলে রাখি যে আপনারা যদি কোনো সহযোগিতা বা করার এরকম মুরগি ফার্ম নিজের তৈরি করার যদি চেষ্টা করেন তাহলে হয়তো এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই পাশে আর এক ভাই আছে তার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে এই অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা সেখান থেকে ফোনের মাধ্যমে যোগাযোগ এবং এসেও আপনারা যোগাযোগ করতে পারেন।